আসসালামু আলাইকুম সবাইকে, ভয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেল আপনাদের আজকে পড়ে শোনাবো চার্লস ডিকেন্সের লেখা একটি ছোট গল্প, ডেভিড কপারফিল্ড। এই গল্পটিকে বাংলা ভাষায় রূপান্তর করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শুরু করছি। আমার বাবাকে আমি কখনো দেখিনি। আমার জন্মের 6 মাস আগে আমার বাবার চোখ থেকে এই পৃথিবীর আলো চিরকালের জন্য মুছে গিয়েছিল, তিনিও আমাকে দেখেননি। আমি থাকতাম আমার মায়ের সঙ্গে। মা হালকা গরনের মহিলা, আমার এক দাদি তাকে বলতেন মুমের পুতুল। মার স্বভাবটিও কোমল প্রকৃতির, তিনি কখনো রাগ করতে পারতেন না। আমাদের বাড়িতে কাজ করতে পেগুটি বলে একটা মেয়ে, ওর সঙ্গে মাকে কোনোদিন উঁচু গলায় কথা বলতে শুনিনি। পেগুটি থাকতো আমাদের পরিবারের একজন হয়ে। আমাদের খেলাধুলা সব একসঙ্গে, খাওয়া দাওয়া সব একসঙ্গে, একই টেবিলে। পড়াশোনাও আমি করতাম মায়ের কাছেই। মায়ের কাছে লেখাপড়াটা ব্যাপারটা খেলাধুলার মতোই ভালো লাগতো। মা আর পেগুটির সঙ্গে আমার বেশ ভালোই কাটছিল। আমার এই চিমচাম সুখের জীবনে প্রথম ধাক্কা আসে আমার 8 বছর বয়সে। মা একদিন ফের বিয়ে করলেন। আমার সৎ বাবা মার্স্টন সাহেব দশাশয় পুরুষ, তার মস্ত জুলফি, পুরো গুফ এবং জোড়া বুরু, তাকে দেখে প্রথম থেকেই আমার ঠিক নিজের লোক বলে মনে হয়নি। এর উপর আমাদের সঙ্গে স্থায়ীভাবে বাস করতে এলেন তার বোন। ভাই বোনের চেহারায় খুব মিল, গলার সরু প্রায় একই রকম, ভাই বোনের স্বভাবও একই রকমই। যেমন মার্ডস্টোন সাহেব তেমনি তার বোন, দুজনেই কড়া মেজাজের মানুষ। ছোট ছোট ছেলেমেয়েদের দুষ্টুমি তারা বরদাস্ত করতে পারতেন না। আসার পর থেকেই আমার কথাবার্তায় আদব কায়দায় খুদ বার করার জন্য একেবারে হন্য হয়ে উঠলেন। এমনকি আমার লেখাপড়া শেখাবার কাজটিও মার্ডস্টোন সাহেব নিজের হাতে নেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠলেন। আমি কিন্তু কোনো ব্যাপারেই তার কাছে গেসতে চাইতাম না। পড়াশোনা করে পড়া দিতে যেতাম মাকেই। কোথাও আটকে গেলে মা আদর করে বলতেন, বাবা ডেবি মনে করতে পারছো না, একটুখানি চেষ্টা করে দেখো তো। মার্ডস্টোন সাহেব কর্কশ গলায় বলতেন, আহ ক্লারা, ওভাবে বললে হবে না। মার্ডস্টোন সাহেবের বোনও একই রকম কণ্ঠে ভাইয়ের সমর্থনে এগিয়ে আসতেন, সুজা বলে দাও, পড়া মুখস্থ করে আসুক। এখন তাদের মুখের ওপর কিছু বলা আমার মায়েরও সাধ্য কুলায় না। আমি আবার বই নিয়ে বসি, কিন্তু মুশকিল হলো এই যে মায়ের কুল ঘেঁষে বসে যে কাজটি আমি পানির মতো সহজ করে বুঝতে পারি, যে পড়া অবলীলাই বলে যায়, মার্ডস্টোন সাহেব কি তার বোনের সামনে থাকলে সেটি আর হয়ে ওঠে না। মার্ডস্টোন সাহেব জিজ্ঞেস করলে আমার জানা অঙ্ক ভুল হয়, মুখস্থ পড়া ভুলে যায়, ঠিকমতো পড়া দিতে পারলেও তাদের মন পাওয়া যায় না। মার্ডস্টোন সাহেব এমন সব কঠিন অঙ্ক কষতে দিতেন যে আমার একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা হতো। তাদের এড়িয়ে চলার জন্য আমি গিয়ে ঢুকতাম আমার ঘরের লাগোয়া ছোটো ঘরে। এখানে আমার বাবার কয়েকটি বয়স্তূপ করে রাখা ছিল। তার মৃত্যুর পর থেকে এসব কেউ ছুঁয়েও দেখত না। এখানে একা একা বসে আমি রডারিক র্যান্ডম, টম জোন্স, দি ভিকার অফ ওয়েকফিল্ড, ডন কুইকসোট, রবিনসন ক্রুশু, আরব রজনী এইসব বই পড়তাম, কিন্তু মার্ডস্টোন সাহেবের হাত থেকে তবুও আমার রেহাই নেই। আর আমার এমন অবস্থা যে তার হাতে পড়লেই পড়া আর বলতে পারি না। একদিন এমনি কি ভুল হয়ে গেল, মার্ডস্টোন সাহেব আমার ঘরে ঢুকলেন হাতে বেত নাচাতে নাচাতে, পেছনে তার বোন। প্রায় ফৌজি কায়দায় দুজনকে ঢুকতে দেখে মা ভয়ে কাঁপছিলেন। আমার উপর হঠাৎ করে বেতের বাড়ি পড়তে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, পায়ে পড়ি, মারবেন না, মারবেন না, আমি তো আজ সারাদিন ধরে পড়লাম, আপনাদের দুজনকে দেখেই সব ভুলে গিয়েছি, আপনাদের দেখলেই আমার জানা পড়া গুলিয়ে ফেলি। তাই বাজ খায় গলায় মার্ডস্টোন সাহেব বললেন, সব গুলিয়ে ফেলো না, দেখি কি করে মনে রাখতে পারো, সেই ব্যবস্থা করছি। আমার মাথাটা তিনি আঁকড়ে ধরতে চাইছিলেন, কিন্তু আমি মাথা গলিয়ে তার থেকে হাত থেকে মুক্ত হলে তিনি আমার মুখ চেপে পিঠে সপাং সপাং করে বেতের কয়েকটা গা মারলেন। আমি আর সহ্য করতে না পেরে আমার মুখে চেপে ধরা তার হাতের বুড়ো আঙুলে এইসা জুড়ে এক কামড় বসিয়ে দিলাম যে যন্ত্রণায় তিনি একেবারে চিৎকার করে উঠলেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে তিনি শুরু করলেন তার আসল মার। বেতের মুহুর মুহুর আঘাতে আমার শরীর একেবারে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। ভাবলাম আজ আমি একেবারে মরেই যাব। মারতে মারতে মার্ডস্টোন সাহেবও ক্লান্ত হয়ে পড়েন। আমার ঘরে আমাকে ঠেলে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো। অন্ধকার গাঢ় হয়ে এলো, কিন্তু ঘরে আমার একটি বাতিও জ্বলল না। এর মধ্যে মিস মার্ডস্টোন রুটি আর কয়েক টুকরো গোস্ত দিয়ে গিয়েছিলেন, কিন্তু অন্ধকার হওয়ার পর আর কেউ এলো না। আমি একা একাই ঘুমিয়ে পড়লাম। এভাবে 5 দিন কাটলো। আমার মনে হলো মার্ডস্টোন সাহেবের হাত কামড়ে দিয়ে আমি বোধহয় ভয়ানক একটা অপরাধ করে ফেলেছি। আমার মাও একদিন এলেন না। তাকে পেলেও না হয় আমি মাফ চাইতে পারতাম। পেগুটি আমাকে চুপচাপ করে খবর দিয়ে যায় যে লন্ডনের একটি আবাসিক স্কুলে আমাকে ভর্তি করার আয়োজন চলছে,
দেখতে দেখতে আমার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো। আমি বিদায় নেওয়ার সময় মার গলা বেশ ভারী হয়ে আসছিল। এতে মার্স্টন সাহেব এবং তার বোন দুজনেই খুব বিরক্ত। আমার জন্য মা যে একটু প্রাণ খুলে খাতবেন, এরা সেই অধিকারটুকু তাকে দিতে রাজি নন। ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করলো। পকেট থেকে রুমাল বের করে আমি এই চোখে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যে দেখি তা ভিজে একেবারে চপে চপে হয়ে আছে। আধ মাইল পথ পেরিয়ে গাড়িটা একটু থামে। থামতে না থামতে পথের দ্বারে ঝোপ থেকে ছুটে বেরিয়ে আসে পেগুটি। এক লাফে গাড়িতে উঠে সে আমাকে জড়িয়ে ধরলো। বাড়িতে আমাকে আদর করা দূরে থাক, বেচারি কথা বলার সুযোগটা পর্যন্ত পায় না। আমাকে ছেড়ে দিয়ে একটি কাগজের টুকরো আমার হাতে তুলে দিয়ে আরেকবার সে আমাকে বুকে জড়িয়ে ধরলো। তারপর গাড়ি থেকে নামবার আগে গাড়িতে একটি ব্যাগ রেখে দিল। গাড়ি ফের গড়িয়ে চলতে শুরু করলে আমি ব্যাগটা খুলে দেখি এক টুকরো কাগজে আমার মার লেখা ডেভিকে অনেক আদর ও ভালোবাসা, কাগজটির সঙ্গে কয়েকটি টাকা। কিছুক্ষণ পর একা গাড়ি থেকে নেমে উঠতে হলো লন্ডনগামী কোচে। বিকেল তিনটে ঘোড়ার টানা সেই কোচ ছাড়ল। লন্ডন পৌঁছাবার কথা সকাল আটটায়। কোচে রাত্রিটা কিন্তু তেমন আরামে কাটেনি। দুই পাশে দুজন ভদ্রলোক ঘুমোতে শুরু করলেন, আমার দুই গাঁর হলো তাদের দুজনের বালিশ। আমার অবস্থা একেবারে শোচনীয়। শেষ পর্যন্ত সূর্য উঠল, আমার দুই দিকের দুই সহযাত্রীর ঘুম ভাঙল। কিছুক্ষণ পর দূর থেকে লন্ডন শহর দেখে আমার যে শিহরণ হলো তা আমি বুঝিয়ে বলতে পারবো না। এই আমাদের স্বপ্নের লন্ডন শহর। সঙ্গে সঙ্গে মনে হলো এখানে আমি একেবারেই একা, রবিনসন ক্রুশোর চাইতেও একা। রবিনসন ক্রুশো যে একা তা তো আর কেউ দেখেনি। আর এই জনাকীর্ণ শহরে আমার একাকিত্ব যেন সকলের চোখে পড়ছে। নানা রকম ঝামেলার পর এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। তুমি তো নতুন এলে, আমার দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন, বললেন এসো, আমি সালেম হাউসের শিক্ষক। আমি জানি যে সালেম হাউসে আমাকে ভর্তি করা হয়েছে, কিন্তু ওই স্কুলের এই শিক্ষকের চেহারা একটু আকর্ষণীয় নয়। দেখতে তিনি বড় রোগা, গায়ের রং ফ্যাকাশে, তার পোশাকও বিবর্ণ, প্যান্টের ঝোল ও শার্টের হাতা বেশ খাটো। আমার হাত ধরে তিনি চলতে শুরু করলেন। এদিকে আমার তখন খুব খিদে পেয়েছেন, শরীর বেজায় ক্লান্ত, খিদের কথা বলতে আমার বাদো বাদো ঠেকছিল। তবে আমার নতুন শিক্ষকের চেহারা দেখে ভয় পাবার কিছুই নেই। আমি বললাম কাল দুপুরের পর থেকে কিছু খাইনি। আরও সাহস করে বললাম কিছু কিনে খেলে ভালো হতো। তিনি রাজি হলে একটা দোকান থেকে ডিম আর মাংস কিনে নিলাম। এখন এগুলো খাবো কী করে? আমার নতুন শিক্ষক একটি ঘোড়ার গাড়িতে করে কোথায় যে নিয়ে চললেন আমি ঠিক বুঝতেও পারছিলাম না। রাস্তায় সাংঘাতিক কোলাহল, হইচই, এইসব আওয়াজে আমার মাথায় জট পাকিয়ে যাচ্ছিল। লন্ডন ব্রিজ পেরোবার সময় ঘুমে আমার চোখ জড়িয়ে আসছিল। কিছুক্ষণ চলবার পর শিক্ষক আমাকে নিয়ে নামলেন। তার সঙ্গে আমি যে ছোটো ঘরটিতে ঢুকলাম সেটি বেশ গরিব কোনো মানুষের বাসস্থান, দেখেই বোঝা যায় এটা কোনো অনাথ আশ্রমের অংশ। আবার একটি পাথরে খোদাই করা হয়েছে 25 জন দরিদ্র রমণীর জন্য প্রতিষ্ঠিত। ছোটো স্বেচ্ছেতে ঘরটিতে ঢুকতেই বৃদ্ধা এক মহিলা খুশিতে ডেকে উঠলেন, বাবা চার্লি। কিন্তু আমার দিকে তার চোখ পড়তে একটু তৎমত খেয়ে চুপ করলেন। নতুন শিক্ষক তার হাতে ডিম দিলে সসপ্যানে সেটা বেজে দিলেন, মাংসের টুকরো সেদ্ধ করে দিলেন। আমি তো তখন ক্ষুধার্ত, গুগরাসে ওই সব খাচ্ছি তো শুনি যে বৃদ্ধা মহিলা শিক্ষককে বলছেন বাসিটা সঙ্গে থাকলে একটু বাজাও না। কোটের ভেতর হাত দিয়ে শিক্ষক বাসির তিনটে টুকরা বের করলেন। টুকরোগুলি জোড়া দিয়ে সম্পূর্ণ বাসি ঠিক করে নিয়ে তিনি বাজাতে শুরু করলেন। তিনি কি সুর বাজালেন আমি জানি না, কেমন বাজিয়েছেন তাও বুঝিনি, কিন্তু তার বাসির তীব্র ধ্বনি আমার বুকে দারুণ প্রতিধ্বনি তুলল। আমার সমস্ত বেদনার কথা যেন খুঁড়ে উপরে উঠে এলো। আমার সব কষ্টের কথা মনে পড়ল। শেষ পর্যন্ত চোখের পানি আর চেপে রাখতে পারলাম না। এর মধ্যে ওই মহিলা এবং আমার নতুন শিক্ষকের চেহারার মিল দেখে আমি বুঝতে পারছিলাম যে এরা মা এবং ছেলে। আমার শিক্ষকের মা এত গরিব কেন? দাতব্য ভবনে বাস করেন কেন? এসব প্রশ্ন মনে একটু উকি দিলেও আমার সমস্ত মাথা জুড়ে এখন কেবল বাসির সুর। আমার আস্তে আস্তে ঘুম পেতে লাগলো। যখন ঘুম ভাঙল দেখি আমি ঘোড়ার গাড়িতে বসে রয়েছি। পাশে পায়ের উপর আড়াআড়িভাবে আরেকটি পা রেখে বাঁশি বাজিয়ে চলছেন আমার নতুন শিক্ষক। আমি ফের ঘুমিয়ে পড়ি। গাড়ি থামলেন, স্যার আমাকে নিয়ে নিচে নামলেন। সামনে উঁচু দেওয়ালে মস্ত একটি বাড়ি, সাইনবোর্ডে বড় বড় করে লেখা সালেম হাউস। এইটাই তাহলে আমার নতুন স্কুল? দরজায় কড়া নাড়লে শক্ত সমর্থ একটি লোক বেরিয়ে আসলো। গাড়টা সারের মতো মোটা, একটা পা কাঠের, ছোট করে কাটা মাথার চুল। স্যার আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে সে আমাকে ভালো করে দেখল। লোকটি ভেতর থেকে একজোড়া জুতো এনে সামনে ফেলে দিতে দিতে বলল, মেল সাহেব, মুচি আপনার জুতো ঠিক করতে চায় না, এটার মেরামত করার কিছু নেই। তালি দিতে দিতে একবারে শেষ হয়ে গেছে।
জুতো জোড়া হাতে আমার নতুন শিক্ষক মেল সাহেব উপরে উঠতে লাগলেন, পিছে পিছে আমি। দোতলায় উঠে শেষ প্রান্তরে ঘরে হাঁটছি, হঠাৎ চোখে পড়ল বোর্ডের দিকে। বোর্ডে সুন্দর করে লেখা, সাবধান, এটা কামরাই, আশেপাশে নিশ্চয় কোনো কুকুর আছে এবং সেটা অবশ্যই কামরাই। এইভাবে আমি থমকে দাঁড়ালাম। মেল সাহেব পেছনে থাকিয়ে বললেন, কি হলো? এখানে বোধহয় কুকুর আছে স্যার। বোর্ডের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি গম্ভীর গলায় বললেন, কুকুর নয়, কপারফিল্ড। আমাকে বলা হয়েছে ওই বোর্ডটা যেন তোমার পিঠের সঙ্গে আটকে দেই। এখানে এসে প্রথমেই তোমার মনটা খারাপ করে দিতে ইচ্ছে করছে না, কিন্তু এটা আমাকে করতেই হবে। আমার সৎ বাবার হাতের আঙুলে কামড়ে দিয়েছিলাম, সেই খবর তাহলে এখানে পৌঁছে দেওয়া হয়েছে। তার শাস্তি কি আমাকে পেতে হবে? হেভাবে সত্যি আমি একেবারে দমে গেলাম। ক্লাসের সহপাঠীরা আমার পিঠ দেখবে আর আমাকে নিয়ে যে কী ঠাট্টা বিদ্রুপ করবে ভাবতেই লজ্জায় ভয়ে আমি একেবারেই কুকড়ে যেতে লাগলাম। স্কুলের মালিক এবং প্রধান ক্রিকল সাহেব আমাকে দেখে পাঠালেন। তার সুন্দর বৈঠকখানায় বসেছিলেন মিসেস ক্রিকল আর তাদের মেয়ে। এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখলাম কাঠের পাওয়ালা ওই লোকটিকে। ক্রিকল সাহেবের মুখ টকটকে লাল, মনে হয় সবসময় সেখানে আগুন জ্বলছে। চোখ জোড়া তার ছোট, কপালের রোগগুলো সব স্পষ্ট দেখা যায়। তিনি জিজ্ঞেস করলেন, এর নামে কোনো রিপোর্ট আছে? না স্যার, কাঠের পাওয়ালা জবাব দিল, নতুন এসেছে, এখন পর্যন্ত তেমন কিছুই করার সুযোগ পায়নি। এদিকে এসো। ক্রিকল সাহেব আমাকে এই আদেশ দিলেন, কাঠের পাওয়ালা বলে ওঠে, এদিকে এসো। আমি তার দিকে এগিয়ে এলে আমার কান ধরে ক্রিকল সাহেব বলেন, তোমার সৎ বাবাকে আমি চিনি, শক্ত স্বভাবের মানুষ, তা তিনিও আমাকে ভালো করেই চেনেন। তুমি আমাকে চেনো? না স্যার। চেনো না? আমার কানে একটা মোচড় দিয়ে বললেন, চিনবে, হ্যাঁ চিনবে। ক্রিকল সাহেবের এই ব্যবহারে আমার যতই খারাপ লাগুক অনেক বেশি ভয় করতে লাগলো। স্কুল খুললে ছেলেদের আচরণটা কী হবে সেই ভাবনা করে। তো একদিন স্কুল খুলল, ছেলেরা হোস্টেলে এসে পড়ল, ছেলেরা যথারীতি আমার পেছনে লাগলো। কারো পিঠে অমনি একটা সাইনবোর্ড সাটা থাকলে কিছু যক্ষিত তাকে পোয়াতেই হবে। তবে যা ভেবেছিলাম সেরকম ভয়াবহ গুছের কিছু ঘটল না। সাবধানে টাকা আমরাই বলতে বলতে ছেলেরা আমাকে খেপাতো, কিন্তু কেউ আটকে ওঠার ভান করতো। আবার বনো মানুষের মতো নাচতে নাচতে কুকুর কুকুর বলে চিৎকারও করেছে, কিন্তু বেশিরভাগ ছেলেই তেমন উৎপাত করেনি। এর উপর ক্রিকল সাহেব ক্লাসে একদিন আমাকে বেদম মারতে গিয়ে দেখলেন যে পিঠে সাটা ওই বোর্ডের জন্য বেতের বাড়ি ঠিকমতো জুতমতো লাগানো যাচ্ছে না, তাই তিনি নিজেই ওটা খুলে ফেললেন। তবে ছেলেদের উৎপাতের হাত থেকে বাঁচতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের ক্লাসের একটি ছেলে, ওর নাম জে স্টিরফুড। আমার চেয়ে অনেক বছর বড়। এই ছেলেটি দেখতে বেশ সুন্দর, ছাত্র হিসেবেও মেধাবী বলে তার নাম বেশ নামডাক রয়েছে। তার প্রতি ক্রিকল সাহেবের একটু পক্ষপাতিত্ব লক্ষ্য করা যায়। তো এই ছেলেটি প্রথম থেকেই আমার সঙ্গে বেশ ভাব করে ফেলে। রবিনসন ক্রুশু, আরব বড়জুনি, ডন কুইকসোট, এসব বইয়ের গল্প আমি বেশ জমিয়ে বলতে পারতাম বলে ছেলেরা অনেকেই আমার পাশে ভিড় করত। স্টিরফুড আর আমি রাত্রে পাশাপাশি বিছানায় ঘুমাতাম। ঘুমাবার আগে তাকে রোজ ওইসব গল্প বলে শোনাতে হতো। এমনিতে স্টিরফুড আমাকে ভালোবাসতো আর স্বয়ং ক্রিকল সাহেব তাকে সমীহ করতেন বলে কোনো ছেলে আমাকে গাঁটাতে সাহস পেত না। কিন্তু স্টিরফুড কখনো কখনো বড্ড নিষ্ঠুর হয়ে উঠত। একদিন বিকেলবেলার কথা আমার খুব মনে পড়ে, মেল সাহেবের ক্লাসে গোলমাল হচ্ছিল। মেল সাহেব এমনিতে নিরীহ গোছের মানুষ, সহজে বড় গোলা করে কথা বলতে পারতেন না। সেদিন আমি তার পাশে দাঁড়িয়ে পড়া দিচ্ছিলাম। ছেলেরা প্রায় সবাই নিজেদের মধ্যে কথা বলেই চলেছে, ক্লাসে যে একজন শিক্ষক আছেন তা বোঝাই যাচ্ছিল না। মেল সাহেব সহ্যের বাঁধ ভেঙে গেল। তিনি হঠাৎ করে চিৎকার করে ধমক দিলেন, চুপ চুপ করো। তার মুখে এরকম ধমক শুনতে অনভ্যস্ত ছেলেরা অবাক হয়ে চুপ করে গেল। শেষ সারিতে দেয়ালে হেলান দিয়ে শীষ দিচ্ছিল স্টিরফুড, সে কিন্তু থামল না, শীষ দিয়েই চলল। মেল সাহেব বললেন, স্টিরফুড চুপ করো, আপনি চুপ করুন। স্টিরফুড পাল্টা ধমকে সুরে বলল, জানেন আপনি চোখ রাঙিয়ে কথা বলছেন কার সঙ্গে? স্টিরফুড, তুমি কি ভেবেছ তোমার বেয়াদবি আমি লক্ষ্য করিনি? ছোটো ছোটো ছেলেদের তুমি বারবার উসকে দিচ্ছ, আমি কি দেখছি না ভেবেছ? বলতে বলতে মেল সাহেবের টোট জোড়া কাঁপছিল। সবাই জানে যে এখানে তোমার দিকে পক্ষপাতিত্ব করা হয়, সেই সুযোগ নিয়ে তুমি একজন ভদ্রলোককে এভাবে অপমান করতে সাহস পাও? ভদ্রলোক? স্টিরফুড মহাবিস্মিত হবার ভান করে বলল, ভদ্রলোকটি কোথায় বলুন তো? স্টিরফুড একজন হতভাগ্য মানুষকে এভাবে অপমান করে তুমি খুব ইতর ব্যবহার করলে, তুমি খুব অভদ্র আচরণ করলে স্টিরফুড। বলতে বলতে মেল সাহেব আমার পিঠে আলতো করে চাপ দিয়ে বললেন, কপারফিল্ড, পড়া বলে যাও। স্টিরফুড বিদ্রুপের হাসি হেসে বলল, শুনুন,
একজন ভিখারির মুখে এরকম কথা মোটেই বানায় না। হঠাৎ ঘরের ভেতর ক্রিকল সাহেবের ফেস ফেসে গলার আওয়াজ গর্জে উঠল, মেল সাহেব কি হচ্ছে? মেল সাহেব চমকে উঠলেন, স্টির ফুট বলল, স্যার আমার প্রতি নাকি এখানে পক্ষপাতিত্ব করা হয়। মেল সাহেবের এই কথায় আমি প্রতিবাদ করছিলাম। পক্ষপাতিত্ব? ফেস ফেসে গলায় যতটা সম্ভব হুঙ্কার ছেড়ে ক্রিকল সাহেব বললেন, আমার স্কুলে পক্ষপাতিত্বের বদনাম। আপনি কি বলতে চান মেল সাহেব? মেল সাহেব মাথা নিচু করে বললেন, আমি খুব উত্তেজিত হয়ে বলেছি, স্যার ঠান্ডা মাথায় থাকলে ওরকম কথা বলতাম না। মেল সাহেব বিনীত হলে ওই স্টিরফোর্ডের উত্তেজনা কিন্তু বেড়েই চলল। সে বলে, স্যার আমাকে এই তোর বলা হয়েছে, অভদ্র বলা হয়েছে, তাই আমি রেগে গিয়ে তাকে বিখিরি বলেছি। মেল সাহেব আমার পিঠে আস্তে আস্তে হাতের চাপ দিয়েই চলেছে, তিনি যেন আমার কাছে আশ্রয় চাইছিলেন। ক্রিকল সাহেব বললেন, ভিখারি? মেল সাহেব ভিক্ষে করেন কোথায়? তিনি ভিক্ষে না করলেও তার নিকটাত্মীয় তো করেন, একই হলো। বলতে বলতে স্টিরফোর্ড আমার দিকে তাকায়। মেল সাহেব তখনও আমার গায়ে হাত রেখে আস্তে আস্তে চাপ দিচ্ছেন। লজ্জায় অনুতাপে আফসোসে আমি মাথা নিচু করে থাকি। আমি একদিন কথায় কথায় মেল সাহেবের মায়ের গল্প করেছিলাম, তিনি যে দাতব্য আলোয় বাস করেন সে কথাটিও বলা হয়ে গিয়েছিল আমার চোখ নিচের দিকে। মেল সাহেব কিন্তু আমার গায়ে আদর করে করে আস্তে আস্তে চাপ দিয়েই চলেছেন। এর মধ্যে স্টিরফুট বলেই ফেললো, মেল সাহেবের মা দাতব্য আলোয়ে অন্যের ক্ষয়রাতের উপর বেঁচে থাকেন। মেল সাহেব তখন ওই সুন্দর বালকটির মুখের দিকে তাকিয়ে রইলেন। অনেক কষ্টে ক্রিকল সাহেব উত্তেজনা চেপে রেখে বললেন, আমার এই প্রতিষ্ঠান তো এরকম লক্ষ্যে থাকতে দেওয়া যায় না। ক্রিকল সাহেবের কপালে রক্তদপ করে ফুলে উঠল। তিনি বললেন, আপনি কি এটা একটা দাতব্য স্কুল ভেবেছেন? আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে অব্যাহতি নিয়ে চলে গিয়ে আমাদের অপমান থেকে অব্যাহতি দিন। মেল সাহেব সঙ্গে সঙ্গে বললেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর সময় নেই। তার সমস্ত সম্বল যা ছিল, কয়েকটি বই এবং তার বাঁশিটি নিয়ে মেল সাহেব আমাদের স্কুল থেকে চলে গেলেন। ওই রাত্রে ওই স্টিরফোর্ডকে গল্প শোনাতে শোনাতে আমি মেল সাহেবের বাঁশির বিষণ্ন সুর শুনতে পাচ্ছিলাম। রাত অনেক হলে স্টিরফোর্ড ঘুমিয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে আমি যেন শুনতে পাচ্ছিলাম যে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও বসে মেল সাহেব যেন বিষাদাচ্ছন্ন সুরে এক নাগারে বাঁশি বাজিয়েই চলেছেন। আমি খুব অসহায় বোধ করছিলাম। সমাপ্ত।